টেস্ট ক্রিকেটে নিজেদের ব্যাটিং দক্ষতায় উন্নতি করতে না পারলে এভাবেই প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেটের টেস্টের তৃতীয় দিন শেষে প্রেস কনফারেন্সে এসে মেহেদী মিরাজ বলেন, মুশফিক সাকিবদের অভাব টের পাচ্ছে দল। সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকেই আনারই ব্যাটিং বাংলাদেশের, দ্বিতীয় ইনিংসেও যেন তার কার্বন কপি। এমন হতশ্রী ব্যাটিং প্রসঙ্গে প্রেস কনফারেন্সে মেহেদী মিরাজের আত্মপক্ষ সমর্থন, ব্যাটিং ব্যর্থতায় ভরা সিলেট টেস্ট নিয়ে কোনো অজুহাতই যেন গ্রহণযোগ্য নয়। অবশ্যই খারাপ লাগার বিষয়, যেহেতু আমরা সবাই একসাথেই খারাপ করছি, ইন্ডিভিজুয়ালি কেউই ভালো করছি না, ওইরকমভাবে হয়তো এক দুজন পারফর্ম করছি, বাট আপনি একটা জিনিস দেখেন যে টেস্ট ক্রিকেটে সবার ভালো খেলতে হবে, ভালো না খেললে আপনার ডিফিকাল্ট। স্কোরবোর্ডে লঙ্কানদের দুই ইনিংসের সংগ্রহের দিকে তাকালেই বাংলাদেশের সাথে পার্থক্য পরিষ্কার, যাচ্ছে তাই ভাবে আউট হচ্ছে সবাই, ড্রেসিং রুমেও আছড়ে পড়ছে সেই হতাশা। অবশ্যই সবাই একটু ফ্রাস্ট্রেশনে ছিল, যে এরকম আউট হওয়ার পর তো সবাই একটু খারাপ লাগে নিজের ভিতরে। সিনিয়র প্লেয়াররা থাকলে একটা অ্যাডভান্টেজ থাকে, টিমের বিভিন্ন সিচুয়েশন তারা বুঝিয়ে দেয় এবং সবসময় প্লেয়ারদেরকে উজ্জীবিত করে। তৃতীয় দিনের শেষ বিকেলে ১৩ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ, তাতেই নাই হয়ে গেছে ৫ উইকেট। তাহলে এই টেস্ট নিয়ে ভাবনাটা আসলে কি, ড্র নাকি পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা? অবশ্যই এটা টাফ, আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে, যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার আর ইন্ডিভিজুয়ালি ভাবে আমাদের যে আউটগুলো হয়েছে অবশ্যই আমাদের এটা হতাশজনক, বাট তারপরও কি বলবো, ভালো খেলার চেষ্টা করবো আমরা এখন যারা আছি। মুমিনুল ভাই রান করতে পারলে ভালো হবে, আমি যদি ব্যাটিং করি ভালো একটা ভালো একটা অবস্থানে যদি দিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। সাদা বলের ক্রিকেটে সিলেটের এই গ্রাউন্ডে কিছুদিন আগে যে লড়াকু বাংলাদেশকে দেখা গিয়েছিল, লাল বলের ক্রিকেটে ঠিক তার উল্টো চিত্র, ড্রেসিং রুমেই যেন হেরে বসছে চান্ডিকা হাথুরু সিং এর শিষ্যরা। সিলেট টেস্টের সূর্য যেন অস্তমিতের পথে, আশা কিংবা ভরসা দেবার মতো যেন কেউই নেই, কিছু নেই, তবে যা আছে তা হলো কেবলই অপেক্ষা। চতুর্থ দিনে গিয়ে বাংলাদেশের ইনিংস কোথায় দাঁড়ায় এবং কোথায় শেষ হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের দৌরাত্ম্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।